হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেখলাস হবি অ্যান্ড প্যাশন। আমার আজকের রেসিপি লাউ মুসুরি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস লাগবে তা দেখে নিই। আমি একটা মাঝারি সাইজের লাউ বড় বড় টুকরো করে কেটে রেখে দিয়েছি, আর এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সাত আট কোয়া রসুন কুচিয়ে রেখেছি, আর আধা চামচ আদা বেটে রেখেছি। লাগবে ধনে পাতা কুচি আর নুন চিনি স্বাদ মতো। ফোড়নের জন্য নিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। লাগবে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তাহলে চলুন এবারে আমরা রান্নাটা শুরু করি। আমি গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়েছি, রান্নাটা আমি প্রেশার কুকারে করব। যারা কড়াইতে করতে চান করতে পারেন, কিন্তু প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি আজকে প্রেশার কুকারে করে দেখাবো। প্রেশার কুকারটা গ্যাসে বসিয়েছি, গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এবারে আমি দিয়ে দেবো রসুন কুচি। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এক চামচের মতো আদা বাটা এখানে ব্যবহার করছি। এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দিয়ে এবারে নেড়ে মিশিয়ে দিয়ে আমি এবারে দিয়ে দেবো লাউটা। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি। একটু মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা কড়াইতে করেন সেক্ষেত্রে লাউটা দেওয়ার পরে লাউটা কিছুক্ষণ থেকে একটু সেদ্ধ হতে দেবেন, তা না হলে অনেক সময় লাউটা সেদ্ধ হতে চায় না। আমি যেহেতু এটা প্রেশার কুকারে দিচ্ছি, আমি একই সাথে লাউয়ের সাথে আমি ডালটা নিয়ে দিচ্ছি। আমি ডালটা এক কাপ মুসুর ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটা ব্যবহার করছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রাখলাম। একটু ভালো করে এবারে কষিয়ে নেব, হাই ফ্লেমে কষিয়ে নেব। দিয়েছি আন্দাজ মতো লবণ। লবণটা আপনারা যে যেরকম খান সেই আন্দাজেই দেবেন। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই পুষ্টিকর।
মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব আন্দাজ মতো জল। এই রান্নাটা খুব একটা পাতলা হয় না, একটু ঘনই হয়, তাই আমি খুব বেশি জল দিলাম না। লাউটা যাতে পুরোপুরি জলের নিচে থাকে সেই পরিমাণেই আমি জলটা দিলাম। দিয়ে দিচ্ছি এবারে চিনিটা। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার উপর থেকে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা আটকে এটাকে দুটো সিটি আসা অবধি আমি অপেক্ষা করব, তারপরে এটাকে নামিয়ে নেব। আমি এবার প্রেশার কুকারটা খুলে দেখে নেব যে রান্নাটা হয়েছে কিনা। লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এটা এইভাবে পাতলা অবস্থায় খেতে চান, অর্থাৎ ভাতে খেতে হলে এরকমভাবে পাতলা রেখে দিলেই হবে, আর যদি রুটির সঙ্গে খেতে চান তাহলে ঘন করতে হবে। আজকে আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করব, তাই আমি আরেকবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে এটাকে একটু ঘন করে নেব। আর এই সময় আমি এর লবণটা একবার চেক করে দেখে নেব যে ঠিক আছে কিনা। লবণটা কম থাকলে এই অবস্থায় দিয়ে দেওয়া যাবে। এবার একটু ঘন হতে দেব, তারপর এটা আমি পরিবেশন করব। চালটা আমার ঘন হয়ে গেছে, আর বেশি আমি ঘন করব না। এবারে আমি উপর থেকে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য এই ঢাকনাটা জাস্ট উপর থেকে হালকাভাবে এভাবে দিয়ে 5 মিনিট আমি রেখে দেব, তারপরে আমি পরিবেশনের পাত্রে ঢেলে নেব। 5 মিনিট পরে আমি এটা প্রেশার কুকার থেকে সার্ভিং করে ঢেলে নিয়েছি। আমার এই লাউ মুসুরিটা এখন পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আপনারা এটা গরম ভাতে অথবা রুটির সঙ্গে খেতে পারেন। এটা খুবই পুষ্টিকর, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটি ভালো রেসিপি। এখানে কোনো আলুর ব্যবহার হয়নি, সেক্ষেত্রে আপনারা চিনিটাকে অ্যাভয়েড করে রান্নাটা করতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আমি ফিরে আসবো আবার কোনো একটা অন্য রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।